প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি অনুষ্ঠান বিজ সংলাপে আপনাদের সাথে আছি আমি সজল দাস আমরা প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে এসেছেন দেওয়ান সুলতান আহমেদ সাবেক সহসভাপতি এফবিসিসিআই এবং আরেকজন আছেন আমাদের সাথে ডক্টর আশিকুর রহমান অর্থনীতিবিদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্টুডিওতে ধন্যবাদ দর্শক আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনার মতামত দিতে পারেন আপনার মতামত ও পরামর্শের জন্য ফোন করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এবার শুরু করছি আমাদের মূল আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় ব্যবসায় অর্থায়ন সংকট দেশের ব্যবসা বাণিজ্যে অর্থায়ন সংকট নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করব প্রথমে দেওয়ান সুলতান আহমেদ আপনার কাছে যেতে চাই অর্থ আপনি তো ব্যবসা আপনি ব্যবসার সাথে দীর্ঘদিন ধরেই জড়িত আছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথেও কথা হয় বড় ব্যবসায়ীদের সাথেও কথা হয় আপনার তো আসলে অর্থায়ন সংকটটা আসলে কি জন্য সৃষ্টি হয় ব্যবসায় যদি আমরা শুনি যে ব্যাংকে অলস অর্থ পড়ে আছে আপনাকে অনেক ধন্যবাদ আসলে অর্থায়ন সংকটের কারণ একটাই সেটা হলো যে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের কাছে যেতে অনেক ব্যবসায়ীরা বুঝতে পারে না বুঝলেও যে সমস্ত শর্ত তারা আরোপ করে এইসব শর্ত অনেকে ফিল আপ করতে পারে না যেমন মনে করেন এসএমই লোন একটা সেক্টর হাজার হাজার কোটি টাকা ব্যাংক বলতেছে এসএমই লোনকে দেওয়া হয়েছে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে ছোটো ছোটো ব্যবসায়ীরা কমপ্লেন করে ওমেন এন্টারপ্রিনিয়র্সরা কমপ্লেন করে যে তারা ব্যাংকের দ্বারা দ্বারা ঘুরতেছে কিন্তু তারা কোনো লোন নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না তাদেরকে এমন সব শর্ত আরোপ করে দেওয়া যে সব শর্তের জন্য তারা টাকা নিতে পারছে না এখন একদিক হলো একটা দিক আরেকটা দিক হলো ব্যাংক বলতেছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে উদ্যোক্তারা তাদের কাছে টাকার জন্য যায় না এটা কি কারণ এর তো কারণ না বাংলাদেশের ইকোনমিতে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সব জায়গায় তো আমাদের প্রোগ্রেসিং রেশিও আমার তো বাড়তেছে আমাদের তাহলে টাকা কেন অলস পড়ে থাকবে টাকা তো টান পড়া দরকার এখানে আমি একটা কথা আজকে আপনাদের জানাই যে আমার জানা মতে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় 10,000 কোটি টাকা বিদেশি মানি এখানকার এন্টারপ্রিনিয়ররা আনতে সক্ষম হয়েছে অল্প সুদে তো এখন অল্প সুদে যদি আমি টাকা বিদেশ থেকে আনতে পারি তাহলে আপনার 16% 17% ইন্টারেস্ট আমি টাকা নেব কেন এটা বিজনেস আমার কম্পিটিটিভ হতে হবে দ্বিতীয় কথা হলো যে ব্যাংকারদের যে একটা অ্যাটিচিউড এই অ্যাটিচিউডটা হলো যে আমি টাকা দেবো দেওয়ান সুলতানকে তাকে হাত পা বেঁধে তার জায়গা জমি যা আছে সব কিছু লিখে নিয়ে আমি তাকে টাকা দেবো কোনো কারণে সে যদি ফেল করে তাহলে আমি তো নিরাপদ আছি এবং এই অ্যাটিচিউডের কারণেই কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনার ইয়ে হয়েছে অলস পড়ে থাকে না ঋণ খেলাপি কারণ সে তার প্রপার্টি মর্টগেজ দিয়ে দিচ্ছে সে এখন নিরাপদে আছে আর প্রপার্টি মর্টগেজ কীভাবে দিচ্ছে 1 টাকার প্রপার্টি ভ্যালুকে 3 টাকা ভ্যালুয়েশন করা হয়েছে 50% ধরে নিচ্ছে ব্যাংক তো তাহলে অলরেডি সে যদি 1 লাখ টাকার প্রপার্টি কিনে যদি 3 লক্ষ টাকা ভ্যালু ধরে 1.5 লক্ষ টাকা ব্যাংকের থেকে নিতে পারে তাহলে তার 1 লাখ টাকা তার পুঁজি উঠে গেছে আরও 15,000 টাকা সে প্রফিট করছে এখন আপনি ওই প্রপার্টির পিছনে মামলা করেন যান ঘুরেন বছরের পর ঘুরছেন তারপরে একটা সংস্কৃতি চালু হয়েছে আশা সাহেবের আমল থেকে যে ইন্টারেস্ট অবলম্বন করে দেওয়া ইন্টারেস্ট মাফ করে দেওয়া ব্লক করা সুদবিহীন এখন কথা হলো টাকা হলো পাবলিকের আপনি ইন্টারেস্টও মাফ করে দিলেন 12 বছরের জন্য অবলম্বন ব্লকও করে দিলেন অ্যাকাউন্ট ইন্টারেস্ট ফ্রি করে দিলেন তাদের জন্য করলেন মুষ্টিময় কয়েকটা লোকের জন্য করলেন কিন্তু মাঝারি ছোট ব্যবসায়ী যারা এসএমই যারা তাদের জন্য আপনি যাই দেখেন মফস্বলে ছোটোখাটো একটা দোকানদারও যদি মনে করেন যে কোনো কারণে 2 লাখ 3 লাখ টাকা লোন নিয়ে তার যদি ডিফল্ট করে দেখেন ব্যাংকের লোকেরা তার মানে বাড়ি ঘর দুয়ার সব বিক্রি হয়ে তারা টাকা তার থেকে আদায় করে নিচ্ছে বাড়ি টিন পর্যন্ত খুলে নিয়ে আসার অনেক অভিযোগ রয়েছে এরকম অভিযোগ রয়েছে মানে ছোটো লোক ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য অথচ 20,000 কোটি 22,000 কোটি 15,000 কোটি 16,000 কোটি 30,000 কোটি টাকা পর্যন্ত লোন আপনারা দিয়ে রাখছেন যারা আপনাদের টাকা দিচ্ছে না তাদেরকে আপনারা আবার ইন্টারেস্ট মকুব করে দিচ্ছেন তাদেরকে আবার 12 বছরের সুদবিহীন ব্লক করে দিচ্ছেন তো তাহলে মানিটা কি তাহলে ইউ আর সাপোর্টিং হোম আপনি দেশের টোটাল যে ইকোনমি এবং ব্যবসা ক্ষেত্রে যে দেশে যে ধীরে ধীরে যে লোক আসবে এবং যে একটা রেশনাল ইকোনমিক গ্রো করবে দেশে সেটার থেকে তো আপনি সাধারণ মানুষদেরকে বঞ্চিত করতেছেন কারণ আপনি এখানে ম্যাগনা কাটা করতেছেন একচেরিয়া করছেন আপনি কয়েকটা হাউসকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন এই এই বিষয়টা নিয়ে আমি একটু ডক্টর আশিকুর রহমানের কাছে যেতে চাই আপনি তো অর্থনীতিবিদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছেন তো এখানে আপনারা কি ব্যাংকের যে শর্তগুলো রয়েছে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছেন এই শর্তগুলোর মধ্যে ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে
এখানে কোনো আইনের দুর্বলতা বা স্ট্রাকচারের দুর্বলতা। আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে আমাদের যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা বা ব্যাংকিং সেক্টরটা সেটা হ্যাজ সাফার্ড ফ্রম উইক রেগুলেটরি সিন্ড্রোম এক ধরনের। পৃথিবীতে সব জায়গায় ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরকে রেগুলেট করার জন্য একটা বডি থাকে। এটা আমরা ইউএস ইকোনমিতে দেখেছি যে রেগুলেটরি ফেলিয়ারের কারণে 2008 কীভাবে এন্টায়ার ফাইন্যান্সিয়াল সেক্টরটা কোল্যাপস করেছে। তো সেইভাবেই আমাদের দেশে যেটা উনি সঠিক বলেছেন যে একটা গ্রুপ অফকোর্স আছে যারা তাদের ব্যবসাটাই হচ্ছে ঋণ বের করা, তাদের ব্যবসাটা ব্যবসা করা না, তাদের ব্যবসাটাই হচ্ছে একটা প্রজেক্টকে দেখে আর একটা প্রজেক্টের জন্য লোন বের করা, আর একটা প্রজেক্টকে দেখে আর একটা প্রজেক্টের জন্য লোন বের করা, এবং দ্য সাইকেল কন্টিনিউস 100 কোটি টাকা, তারপর 200, তারপর 400, তারপর 800, অ্যান্ড গোজ অন। বাট এটার ভিতরে একটা আন্ডারলাইন প্রবলেম আছে যে আমাদের অফকোর্স অল্প হাতে অনেকগুলি ঋণ চলে গিয়েছে, এবং সেই কারণে একটা দেখা যাচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট সিচুয়েশন স্যাচুরেটেড। কারণ একটা বা অল্প কয়েকটা উদ্যোক্তার জন্য তো সম্ভব না বেসরকারি বিনিয়োগকে একদম তুলে ধরা, রাইট? আপনার যদি ঋণটা অনেক হাতে থাকতো তাহলে হয়তো একটা, আমরা যে প্রাইভেট ইনভেস্টমেন্টের একটা স্ট্যাগনেশন নিয়ে কথা বলছি, সেখানে একটা ইতিবাচক দৃশ্য আমরা দেখতে পেতাম। বাট এর পিছনে আরও একটা কারণ আছে যে আমরা যে দেখতে পাচ্ছি যে গত 2 বছরে বিনিয়োগ কমার একটা প্রধান কারণ কিন্তু অ্যাকচুয়ালি ঋণের, ব্যাংকিং সেক্টরের দুর্বলতা নয়। ঋণের সবাই বলছে যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে প্রাইমারি ফুয়েল, গ্যাসের ক্রাইসিসটা, এবং বড় বড় উদ্যোক্তারা বলছে যে তারা যে নতুন কোনো বড় ইন্ডাস্ট্রি লঞ্চ করবে তারা সাধারণত সেই গ্যাসের ইনসিওরিটিটা পাচ্ছে না, এবং সেই কারণে আপনি দেখবেন যে অনেক বড় বড় বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিজ তারা এখন আর এক্সপ্যানশন মোডে নেই। আমরা আমরা এখানে আসবো, একটু ছোট্ট একটু সময় নিচ্ছে, আমরা একটু সরাসরি সম্প্রচারে যেতে চাচ্ছি। এখনও পুরোপুরি সুস্থ নয় বখাটের ছুরিকাঘাতে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা। তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে স্কয়ার হাসপাতালে। চিকিৎসা করার জন্য স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। ইমার্জেন্সিতে আসার পর ইমার্জেন্সিতে আসার পর খাদিজার অবস্থা এতই সংকটাপন্ন ছিল, সে ছিল সম্পূর্ণ অচেতন এবং স্কেল ছিল 5, এবং তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ, যেটা আমরা বলেছিলাম 5-10%। আমাদের ইমার্জেন্সি থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করার পর দেখা যায় তার স্কাল বোন বিস্তৃতভাবে থেতলানো এবং ব্রেনের অন্য অন্য অংশ গুরুতরভাবে আক্রান্ত ও মিড লাইন শিফট হয়ে গেছে। কালক্ষেপণ না করেই সেদিনই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ডাক্তার এম রেজাউল সাত্তার, যিনি এখানে উপস্থিত আছেন, তার নেতৃত্বে অত্যন্ত হাই রিস্ক জেনেও তার মস্তিষ্কে সার্জারি করা হয়। তারপর পরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ধীর গতিতে তার অবস্থার উন্নতি হতে থাকে। গত 17 অক্টোবর অর্থোপেডিক বিভাগের ডাক্তার ডক্টর মেজবা সাহেবের নেতৃত্বে, যিনি আমার পাশে আছেন, তার ডান হাত। এখনো পুরোপুরি সুস্থ হয়নি খাদিজা। এই বিষয়ে খাদিজার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সেখানকার স্কয়ার হাসপাতালের ডক্টর। আমরা সরাসরি ছিলাম সেখানে। আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরছি। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছে ছিলাম সবশেষ সময়। না তো আমি যেটা বলছি যে আমাদের বিনিয়োগ চিত্রে পরিবর্তন আসতে হলে এই এখন যেটা প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কোল বেসড পাওয়ার প্ল্যানগুলি, এগুলিকে তাড়াতাড়ি যদি গভর্নমেন্ট নিয়ে আসতে পারে তাহলে ফুয়েল ডাইভার্সিফিকেশনের যে ব্যাপারটা সেটা একটা বিষয় পরিবর্তন আসবে। প্লাস আমাদের যে এলএনজি টার্মিনালের ব্যাপারটা, কারণ আগামী 3-4 বছর পর আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না যে গ্যাসের প্রেশারটা কোথায় থাকবে, আর গ্যাসের প্রেশারটা যদি হঠাৎ পড়ে যায় তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা অ্যাডভার্স ইফেক্ট ভাবে হিট হবে। সো তাই আমি বলি যে আসলে এই ইনভেস্টমেন্টকে বা বিনিয়োগকে বা ব্যবসাকে মাল্টি ডাইমেনশনালি দেখতে হবে। এটার সমস্যা উনি যথার্থ বলেছেন যে ঋণ কিন্তু অনেকে বিদেশ থেকেও নিয়ে এসেছে, এবং
ফিগারটা অ্যাকচুয়ালি 10,000 কোটি না, ফিগারটা এখন 50,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, সো আপনি ব্যবসায়ীরা যারা উদ্যোক্তা তারা ব্যবসার জন্য সমস্যার সমাধান নিজেরা বের করছেন। সরকারও গত 5-7 বছরে অনেকগুলি ইতিবাচক ব্যবস্থা নিয়েছে, যেভাবে বিদ্যুৎ সেক্টরে আমরা একটা মারাত্মক পরিবর্তন দেখেছি। কিন্তু আমরা মনে করছি যে এখন সবচেয়ে বড় ইম্পেন্ডিং ক্রাইসিস হচ্ছে এলএনজির যে টার্মিনালটা, সেটা যত তাড়াতাড়ি শেষ হবে এবং গ্যাসের অল্টারনেটিভ সলিউশন আমরা যত তাড়াতাড়ি প্রাইভেট সেক্টরকে দিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা বিনিয়োগের মধ্যে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাবো। আমরা ছোট একটা ফোন নিয়ে আসি, আমাদের একজন দর্শক ফোন করেছেন। দর্শক, দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি কুমিল্লা থেকে বলছি, আব্রু আবিদিন। আমার একটা প্রশ্ন হলো, ব্যাংক সেক্টরের যে আপনার সিস্টেমটা যদি একটু পরিবর্তন করতো আর কি। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমি আমার বাড়ি, আমার বাড়ির পাশে আমার জায়গা দিয়ে আপনার 98-এ 4 লক্ষ টাকা পাইছি, মাত্র 15 লক্ষ টাকা বাড়ি দিয়ে 4 লক্ষ টাকা পাইছি। তারপরে ব্যাংক খুব টাইপ আছে, এখন ব্যাংকটা পরদিন ব্যাংক বন্ধ হয়ে গেছে, আমার পরদিন ব্যাংকের ব্যবসা ছিল, তখন আমার খুব প্রেশার দিয়ে ওরা টাকা নিয়ে গেছে। পরে আমি আমার ব্যবসাটাকে রাইজ করার জন্য চেষ্টা করছি, তার পলিথিনের ব্যবসা ছিল একটা ক্ষুদ্র ব্যবসায়ী তিনি, ঠিক একই ধরনের আপনি বলছিলেন যেটি যে তেলে মাথায় তেল দেওয়ার একটা ব্যাপার। আমি প্রথমে তো আপনাকে বলে গেছি যে আসলে আপনার স্মল মিডিয়াম এন্টারপ্রিনিওর বা অনেকেই আরও কিছু কিছু বাংলাদেশের সমস্যা সৃষ্টি করছে। ব্যাংকাররা আপনাকে একটা প্রজেক্টের লোন দিয়েছে, দেখা গেলো যে আপনার ক্যাপিটাল প্ল্যান্টের জন্য আপনাকে লোন দিয়েছে, বিল্ডিং করেছেন আপনি, দেখা গেলো যে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল দেয় নাই, এবং এই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য দৌড়তে দৌড়তে মনে করেন তার প্রজেক্ট অলরেডি সিক হয়ে গেছে। তার তো একটা ইমপ্লিমেন্টেশন শিডিউল থাকে যে 12 মান্থস অথবা 18 মান্থসের মধ্যে সে প্রজেক্টটা চালু করবে। তো দেখা গেলো যে তাকে প্রজেক্ট দিচ্ছেন আপনি, কিন্তু তার ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছেন না, তাহলে সে ওয়ার্কিং ক্যাপিটাল স্যাংশন করতে করতে তার আবার প্রজেক্ট সিক হয়ে যাচ্ছে, জন্মেতে তার প্রজেক্ট সিক হয়ে যাচ্ছে। এগুলো একটা। দ্বিতীয় কথা হলো যে আমাদের যে বলছে যে রাশিকুর রহমান সাহেব যেটা বলছে যে গ্যাসের যেই স্বল্পতা, আপনি ক্যাপিটাল মিশনারি প্ল্যান্টটা আনছেন, সেট আপ করছেন, যেই শিডিউলের মধ্যে আপনার গ্যাস কানেকশন পাওয়ার কথা, বিদ্যুৎ কানেকশন কথা, সেই শিডিউলে আপনি পাচ্ছেন না। আপনাকে এখানে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কারো কারো 1 বছর, 12 মাসও ওয়েট করতে হয়েছে, আমি জানি গত 2-3 বছরের মধ্যে। তো তাহলে এই পিরিয়ডগুলো তো ব্যাংকের টাকার তো ইন্টারেস্ট উঠতেছে প্রত্যেকটা বিষয়ের সাথে, ইন্টারকানেক্টেড, এবং তাতে হচ্ছে কি প্রজেক্ট তো জন্মতে প্রজেক্ট সিক হয়ে যাচ্ছে, এবং এটার জন্য কিন্তু উদ্যোক্তা দায়ী না, এটার জন্য হলো সার্কামস্ট্যান্স ইজ রেসপন্সিবল। তারপরে এই যে বিষয়গুলো আসছে, উনি যে এলএনজির কথা বলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিদ্যুতের অনেক উন্নয়ন হয়েছে, অনেক প্রোডাকশন বাড়ছে, আরও প্রোডাকশন বাড়তেছে, আরও বিদ্যুতের আসতেছে, কিন্তু তারপরেও আপনি গ্রিড লাইন যদি আপনি না করতে পারেন, আপনি যদি সাপ্লাই লাইন যদি আপনি না করতে পারেন, গ্রিডের যে সমস্যা বাংলাদেশে আসছে, আমি জানি যে গ্রিডের কারণে অনেক বিদ্যুৎ যেটা প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তারা আপনার ডিস্ট্রিবিউট করতে পারতেছে না। তো এইসব বিষয়গুলোর দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। আর মিডিয়াম এবং স্মল এন্টারপ্রিনিওর যারা আছে বাংলাদেশে, মূলত অর্থনীতির মূল ভিত্তি কিন্তু তারা। যার একটা দোকান আছে তার মিনিমাম 3টা কর্মচারী আছে, যার একটা ছোট্ট কারখানা আছে তার মিনিমাম 10টা কর্মচারী আছে। এটা যে রুরাল লেভেলে যে সমস্ত ব্যবসাগুলো আছে, এদেরকে ব্যাংক ফিনান্স করা উচিত, কারণ তাইলে ভিলেজ ইকোনমি ডেভেলপ করবে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ শহরের দিকে দৌড়াবে না। এখন মনে করেন যে আপনি যদি দেখেন, বহু বুঝিলা আছে সেখানে ছোটোখাটো ইন্ডাস্ট্রি অনেকে করার চেষ্টা করে, ফেলিউর হয়ে চলে আসে, কারণ ওখানকার ব্যাংকাররা, লোকাল ব্যাংকাররা তাদেরকে কোনো ফাইন্যান্স করতে পারে না। ব্যাংকে গেলে বলে যে আপনি আরাম সাহেবের কাছে যান, আরাম সাহেব বলে যে আপনি জিএম সাহেবের কাছে যান, তো ওরা দৌড়তে দৌড়তে 1-2 মাস, 3 মাস ঘুরার পরে ওরা টায়ার্ড হয়ে যায়, ওরা কিন্তু আর যায় না। কিন্তু আমার বক্তব্য হলো যে আপনি রুরাল এরিয়াতেও যদি উপজেলা লেভেলে এই সমস্ত এলাকাতে যে সমস্ত ছোটোখাটো এন্টারপ্রেনারগুলো উঠে আসতে চায়, তাদেরকে ব্যাংক ফিনান্স করা উচিত, করলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে ইকোনমিটা ভাইব্রেন্ট হবে, এবং মানুষ ঢাকায় আসা অনেকটা, এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে তারা সঠিকভাবে জানেও না আসলে কোন পথে পথে যেতে হবে। অনেকেই ব্যবসাটা ধারণা কিংবা আইডিয়া নিয়ে বসে থাকে, কিন্তু যেতে পারে না কোন কোন জায়গায় যেতে। এখানে আরেকটা বিষয় আছে, ব্যাংকের যে সমস্ত ম্যানেজার বা যে সমস্ত এমপ্লয়িরা আছে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, এরাও মনে করে যে আমি যদি
আমি যদি 50 জনের লোন দিয়ে যদি 50টা লোকের লোক আমি ডিল করি আমার সুবিধা হবে আমি 500 লোকের কাছে যাব না আমার খাটনি বেড়ে যাবে আমার কাজ বেড়ে যাবে এটাও তাদের মনে কাজ করে ওয়ার্ক করে তারা তারা মনে করে যে আমি স্মুথ থাকি আমি 20 30 জন কাস্টমার কয়েকটা ডিলার নিয়ে আমি থাকি সিগারেটের ডিলার তেলের ডিলার হ্যাঁ পাটেক্সের ডিলার আবুল খান গ্রুপের ডিলার সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের ডিলার এরকম দশ বিশ জন ক্লায়েন্ট থাকলে আমার যথেষ্ট কারণ আমি মাসে মাসে তাদেরকে টাকা দেবো ওখান থেকে আমি যে কমিশন পাবো আমার হেড অফিসকে দেখাইতে হবে যে আমার ব্রাঞ্চ প্রফিট করছে আমার রিটার্ন আনা দরকার আমি এখানে নতুন আরও 200 লোককে টাকা দিয়ে তাদের পিছনে পিছনে ঘুরবো তাদের আসবে ব্যাংকে আমার খাতা বড়ো হবে আমার খাটনি বেড়ে যাবে আমার ক্যাশিয়ারের টাকা গুনতে হবে বেশি আমি এত হ্যাসালে যাবো কেন এটাও কিন্তু ব্যাংকারদের এই যে রুরাল শুধু ব্রাঞ্চ করলে হবে না আমি মনে করি যে ব্যাংকের হেড অফিস থেকে ওরিয়েন্টেশন যখন দিবে মফস্বলে যখন ব্রাঞ্চগুলো লোকদেরকে পাঠানো হবে তখন তাদেরকে এটা একটাও ওরিয়েন্টেশন দেওয়া উচিত যে তোমাকে পাঠানো হয়েছে ব্রাঞ্চ খোলা হয়েছে মফস্বলে মানুষকে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত যারা আছে যার জেনুইন মনে করবে তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে এন্টারপ্রিনার তৈরি করতে হবে এই ট্রেনিংটাও তাদেরকে দিতে হবে বলে মনে করি ডক্টর আশিকুর রহমান আপনার কাছে একটু জানতে চাই আমাদের একজন দর্শক ফোন করে তার একটা সমস্যার কথা বললেন আপনি শুনেছেন তার কোনো সমাধানের বিষয়ে কোনো কথা বলবেন আসলে না ভেরি মানে আপসেটিং এটি সত্যি উনি যে কথাটা বললেন যে প্রতিষ্ঠিতদেরই সবাই সহযোগিতা করতে চায় যারা প্রতিষ্ঠিত নয় তাদেরকে সহযোগিতার হাতটা খুব কম মানুষ বাড়িয়ে দেয় এটা ব্যবসার চরিত্র কারণ ব্যাংকিং উনি যেটা সঠিকভাবে বললেন যে ব্যাংকিং সেক্টরে কিছু নর্মস দাঁড়িয়েছে অলিখিত নর্মস সেটা হচ্ছে যে আমার 1000 ক্লায়েন্ট ডিল করার দরকার নেই আমি 50টা এস্টাবলিশ ইন্ডাস্ট্রি ডিল করব সেফ জোনে থাকার একটা ইচ্ছা এটা যে কতটুকু অ্যাকচুয়ালি সেফ জানেন এখানে একটা ট্রেড অফ আছে কারণ আপনি যদি অল্প হাতে আপনার ব্যাংকিং এক্সপোজারটা করে ফেলেন তাহলে একটা রিস্ক থাকে যে দুই তিনটা হাত যদি আবার বন্ধ হয়ে যায় আপনার এন্টায়ার ব্যাংক বিপদের মধ্যে পড়ে যায় যেটা আমরা দেখলাম বিভিন্ন কেসে সো এই জায়গারও একটা ট্রেড অফ আছে আবার রিস্ক ডাইভার্সিফিকেশনের যে ব্যাপারটা সেখানে আবার ব্যাংক যদি অনেক হাতে বিনিয়োগ করে তাহলে তার রিস্কটা ডাইভার্সিফাইড থাকে এক হাতে তার সকল পোর্টফোলিও চলে যায় না সো এই ব্যাপারটা নিয়েও ব্যাংকের একটা এডুকেটেড গেস আছে বাট কথাটা হচ্ছে যে ব্যাংক এটা আমরা হয়তো দোষটা সবসময় সরকারকে চাপাই বাট আমাদের বুঝতে হবে পুরো পৃথিবী জুড়ে 2000 বছর ধরে যারা ব্যাংকিং সেক্টরটা ডমিনেট করেছে 2000 বছর ধরে রাষ্ট্র থেকে না তারা কিন্তু একটা পাওয়ারফুল ইন্টারেস্ট গ্রুপ তারা রাজা বাদশাহদের থেকে শুরু করে বিভিন্ন সরকার থেকে শুরু করে বিভিন্ন হেড অফ দ্য স্টেটের থেকে শুরু করে তারা নিয়ন্ত্রণ করেছে এবং তাদের নিয়ন্ত্রণটা এক ধরনের ব্ল্যাকমেলিং কারণ যেহেতু তারা ডিসাইড করছে কত টাকা কার হাতে চলে গিয়েছে এবং কোনো পলিটিক্যাল রেজিমই চাবে না যে তার আমলে একটা ইকোনমিক কোল্যাপস হোক তারা এক ধরনের এই ব্ল্যাকমেলিং পাওয়ারটা থেকে এক ধরনের রেগুলেশনের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে আপনি যদি 2008 আমেরিকার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা দেখেন আপনি দেখবেন যে খুব হাতে গোনা 3-4 জন লোক অ্যাকচুয়ালি পেইড ফর ইট অথচ আমরা জানি মানে একদম খাতা কলমে জানা যায় যে কারা কারা কাদের কাদের সিদ্ধান্তর কারণে এই এত বড় একটা গ্লোবাল মেল্টডাউন হলো কিন্তু অ্যাকচুয়ালি নোবডি ওয়েন্ট টু জেল হ্যাঁ এবং তারা $500 মিলিয়ন $400 মিলিয়ন সবাই বোনাস নিয়ে বাসায় চলে গেল রাইট সো এইটা হচ্ছে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরের চরিত্র এই সেক্টরটা এতই সেন্সিটিভ যে আপনি যদি এই সেক্টরটাকে রাইটলি হ্যান্ডেল না করেন এখানে সবসময় যে আপনি ক্যারট স্টিক দিয়ে স্টিক চালাতে পারবেন তা না অ্যাকচুয়ালি যে কোনো পৃথিবীর পলিটিক্যাল রাষ্ট্রে দেখেন ভারতে দেখেন যেই গভর্নমেন্ট আসলো বললো আমরা বলবো কালো টাকা কার আছে কার বা কত লোন আছে সেই সরকারই রাঘুরাম রাজন ইন্ডিয়ার লাস্ট গভর্নর তাকে সরিয়ে দিল কারণ সে বললো যে কারা কারা কত ঋণ নিয়ে আছে আমি এটা বলে দেবো পাবলিকলি বাট তাকে থাকতে দিল না সো এই ইন্ডাস্ট্রিটা ইজ আ পাওয়ার গ্রুপ ইন ইটসেলফ যারা বিভিন্নভাবে এই ব্ল্যাকমেলিং পাওয়ারটা থেকে যে কোনো পলিটিক্যাল রেজিম সেটা আমাদের দেশে হোক বিদেশে হোক তাদেরকে ব্ল্যাকমেল করে একটা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে আমি সংক্ষিপ্তভাবে শেষ করি আসবো আপনার কাছে একটা ফোন নিয়ে আসি ওকে প্লিজ দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন গাজীপুর থেকে জি প্রশ্নটি করুন বিল্লাল সাহেব হ্যাঁ আমি একটু আগে উনি যে কথাটা বলছিলেন সেটার প্রতি আকৃষ্টের কথাটা বলছি আমি একটা ব্যাংকে আমার সাথে লোন আছে পরবর্তী ওনারা এসেনি পরবর্তী আরেকটা লোন দিবে প্রসেস করতে এখন ওনারা আমার অন্য ব্যাংকের স্টেটমেন্ট দেখলো যে আমার লেনদেনের ক্ষেত্রে একটু কম ব্যবসাটা ইয়ে পরবর্তী বললো যে না আপনাকে লোনটা দেওয়া যাবে এখন ব্যাংকে যদি আমরা এগ্রিমেন্ট করি যার অসচ্ছলতা সে তো ধার করতে যায় যার সচ্ছলতা আছে সে তো আর ধার করতে যাবে না অসচ্ছলতা হলে ব্যাংক তারে ফিরিয়ে দিতেছে যে টাকা দিবে না সচ্ছলতা হলে টাকা দিবে সেই বিষয়ে গিয়া
এইটা তো আমাদের তারা কোনো সহযোগিতা ওই ক্ষেত্রে কোনো সহযোগিতা সচ্ছল ব্যক্তিতা দাঁড় করতে যাবে না। জি বিলাল সাহেব, জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ডক্টর আশিকুর রহমান আপনার কাছে যেতে চাই। দেখেন ওনার সবার অভিযোগের মধ্যে কিন্তু একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর প্রতিষ্ঠিতদের পিছে হাঁটতে চায়, যারা দুর্বল বা যারা স্ট্রাগলিং তাদের পিছে হাঁটতে চায় না। এবং আমাদের যেটা ভাবতে হবে রাষ্ট্র হিসাবে, যে যেহেতু বর্তমান সরকার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে এবং উন্নয়নের পিছে আসছে, দেখছেন চায়না জাপান সব দেশ থেকে $34 বিলিয়ন বর্তমান সরকার বিনিয়োগ পাইপলাইনে এনেছে, এবং এই বিনিয়োগগুলি যদি সঠিক সময় বাংলাদেশে আসে বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে যেতে পারে। সো আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের ক্রিটিক্যাল ফল্ট লাইন হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল সেক্টর। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে যদি আমি সার্বিক সুশাসনের মধ্যে না আনতে পারি, তাহলে আমার যে অন্যান্য অর্থনৈতিক সাফল্যগুলি আছে সেটা রিস্ক হয়ে যেতে পারে। আপনি সেটা 1997 এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলেন, আমেরিকার 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলেন, আপনি বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস জান, আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেটা গত 8 বছরে আমরা যেই ধরনের উন্নয়ন দেখছি এবং আগামী দিনে যেই ধরনের উন্নয়ন আমরা এক্সপেক্ট করছি, সেই প্রবৃদ্ধি যদি আমাদের ধরে রাখতে হয়, সার্বিক সুশাসন ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে সেটা কিছুটা আনসার্টেন টেরিটরিতে চলে যাবে। আমরা একটা ফোন নিব, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি একটা কর্মসংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, আমি সেখানে কিছু কাজ শিখছি, ঠিক আছে। এখন আমি নিজে সেটা উদ্যোগের মাধ্যমে আমি একটা কর্মসংস্থান খুঁজতে চাই। আমি বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করছি কিন্তু কেউ আমাকে সে সাহায্য করতেছে না। সবাই বলতেছে যে এত টাকা লাগবে, মানে দেখাই তো ইনভেস্টমেন্ট আছে, আমি লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি কিনা, আমি কত টাকা ইনভেস্টমেন্ট করছি, কিন্তু আমি তো কর্মসংস্থান মানে কাজটা শিখছি। আমার যদি ইনভেস্টমেন্ট আমি যদি নিজেই করতে পারতাম তাহলে তো আর আমি ব্যাংকে ধরাতে পারতাম না, ধরাইতাম না। কিন্তু এখন ওনারা আমাকে এই সুযোগটা দিতেছে না, কোনো ব্যাংক থেকে আমাকে একটা লোন দিতে করতেছে না। সরকার বলতেছে যে সাথী আমরা আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি সাথী, আমি এই বিষয়ে আমরা আলোচনা করব। দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরব, ফিরে আলোচনা হবে এই বিষয়ে, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন বিজ সংলাপ। আমাদের সাথে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন দেওয়ান সুলতান আহমেদ, সাবেক সহসভাপতি বিসিসিআই, এবং ডক্টর আশিকুর রহমান, অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরছি। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছে ছিলাম বিরতির আগে এবং একজন নারী উদ্যোক্তা ফোন করেছিলেন সাভার থেকে, তিনি যেটি বলছিলেন এই নারী উদ্যোক্তাদের আসলে সমস্যাটা তো আরও বেশি সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই, কারণ ফার্স্ট হচ্ছে তারা অনেকগুলি রুলস এবং রেগুলেশন দ্বারা এক ধরনের মার্জিনালাইজড, দ্বিতীয় হচ্ছে যতটুকু সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে তারা ওই সুবিধাটা অ্যাকচুয়ালি কীভাবে নিতে হবে এই ব্যাপারেও অবগত নয়, আর তৃতীয় হচ্ছে আমরা সিস্টেমের অনেক ম্যানিপুলেশন দেখেছি। ফর এক্সাম্পল, আমি আমি অনেককেই চিনি যারা একটু অল্প সুদে ঋণ নেওয়ার জন্য তার ওয়াইফের নামে ট্রেড লাইসেন্স করে ওমেন এন্টারপ্রেনারদের জন্য যে সুবিধাটা ওইটা নিয়েছেন, তো এটা তো অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে নারী উদ্যোক্তাদের সমর্থন করা নয়, এটা অ্যাকচুয়ালি যারা পুরুষ উদ্যোক্তা তারা তাদের স্ত্রী বোন বন্ধু এদের মাধ্যমে সুবিধাটা নিজের ঘরেই আনলেন। তো সিস্টেমের ম্যানিপুলেশন আছে। আমি আবারও যাব যে সার্বিক চিত্রে কিন্তু বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। আমাদের একটু কনসিয়াসলি চিন্তা করতে হবে যে যে উন্নয়নের মহাসড়কে আমরা দাঁড়িয়ে আছি সেই যাত্রাটা যেন আমরা দীর্ঘমেয়াদী হয়, সেই যাত্রাটা যেন আমরা ধরে রাখতে পারি এবং সেই উন্নয়নের ফলটা যেন সকল মানুষ পায়। আমরা তো শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা কি, আমাদের তো চেতনাটা হচ্ছে একটা সমান সুযোগের বাংলাদেশ, যেখানে নারী বলেন পুরুষ বলেন মেধাবী যারা তারা সকলেই একটা সমান সুযোগ পাবে তাদের ভবিষ্যৎ কে সুন্দর করে
গড়ে তোলার। তো সেই জায়গায় রাষ্ট্রের যে বিভিন্ন নীতি, সেই বিভিন্ন নীতির এক ধরনের সমন্বয় দরকার। শুধু ফাইন্যান্সিয়াল সেক্টর দিয়ে যে আপনি সবাইকে এম্পাওয়ার করতে পারবেন তা নয়। আমরা একটা ফোন নিতে যাচ্ছি, আবার আমি আসবো আপনার কাছে আবার এখানে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি নাম বলে প্রশ্নটি করুন। আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আমার নাম হচ্ছে রাজু। জি প্রশ্নটি করুন। আমি ব্যাংক থেকে লোন নিয়েছি 10 লক্ষ টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা, এখন 70 লক্ষ টাকা এটা হয়েছে। এরপর আবার সুদে যাইয়া এটা হয়েছে 1 কোটি প্রায় 10 লাখের মতন। এখন আমি ওই আমার যে সম্পত্তি বন্ধক ছিল এটা ওনারা লিলেম করছে। তো ওই লিলেম করার পর আমি এটা আবার হাইকোর্ট থেকে মান্য হাইকোর্ট থেকে এটা রদ করাইছি। ওনারা পরবর্তীতে আবার এটা কোর্টে কেস দিছে। এখন আমি ওনাকে ওনাদেরকে বললাম যে আপনারা ইয়ে করেন, ওই আমার 5 বছরের সুদ দিন, কিস্তি করে দেন, কিন্তু করে না। জি যে এখন মামলা চলতেছে আর কি। আচ্ছা জি, আমরা এই বিষয়ে আলোচনা করব আমরা। ধন্যবাদ আপনাকে ডক্টর আশিকুর রহমান, শুনলেন আমাদের একজন। এ ধরনের এরকম স্টোরি তো অনেকেরই আছে, হাজার হাজার আছে। এই স্টোরিগুলি এক একটা ফ্যামিলিকে অনেক কষ্টের মধ্যে ফেলায়। কারণ সবসময় যে উদ্যোক্তারা যে ধরেন ব্যর্থ হয় এটা নিজেদের দোষে হয় না, বিভিন্ন গ্লোবাল সার্কামস্ট্যান্সেস, লোকাল সার্কামস্ট্যান্সেস এর জন্য তারা হয়। জয় সুলতান আহমেদ, আপনার কাছে আসলে বলতে চাচ্ছি, এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের স্টোরি অনেক আছে। আসলে এই ধরনের স্টোরিগুলো কি আমাদের আরো যারা নতুন উদ্যোক্তা হিসেবে উঠে আসতে চান তাদের জন্য একটা ভীতির সঞ্চার করে না, কিংবা পিছপা করে না? আসলে আমি তো প্রথমে আপনাকে বলছি, জিনিসটা হলো যে যিনি এখন ফোন করেছেন উনি 10 লক্ষ টাকা নিয়েছে, উনি এখন 1 কোটি টাকার উপরে ওনার ইন্টারেস্ট হয়েছে বলছে উনি। এখন আদৌ ওনার বিজনেস আছে কিনা বা উনি এখান থেকে ফান্ড ডাইভার্সিফাই করছে কিনা সেটা উনি জানে, কিন্তু ওনার এখন উনি চাচ্ছে ব্যাংক ওনাকে সুদবিহীন ব্লক করে দেওয়ার জন্য। তো এখন সুদবিহীন ব্লক করলে তো উনি 50 লাখ টাকা ব্লক হবে, নিশ্চিত উনি 10 লাখ টাকা, তাহলে তো আরও 40 লাখ টাকা ওনাকে বেশি দিতে হচ্ছে। তাতে তো উনি ওনার প্রপার্টি বেসে এই টাকা পাবে কিনা আমি জানি না, হয়তো প্রপার্টি বেসে এই টাকা হবে। কিন্তু আমার বিষয় হলো যে ব্যাংকের যারা লোন দিয়েছে তারা, তাদের যেটা দায়িত্ব আমি মনে করি যে যে কোনো লোন দেওয়ার পরেই তাদের যে তদারকিটা করা দরকার, এন্টারপ্রিনিয়রকে তদারক করা যে টাকাটা যে আমি দিলাম টাকাটা উনি কি ইনভেস্ট করতেছে কিনা, টাকাটা রিটার্ন কী হচ্ছে, আমার ব্যাংকের টাকা জমা হচ্ছে কিনা, তার ট্রানজ্যাকশন কী, এগুলা ব্যাংকের ম্যানেজাররা ব্যাংকের স্টাফরা দেখা উচিত। আর মফস্বল শহরে তো এটা খুব সহজ ব্যাপার, তারা যখন দেখবে যে একটা লোক 1 মাসের মধ্যে টাকা জমা দিচ্ছে না, সে 10 লাখ টাকা নিয়ে গেছে, 3-2 মাস টাকা যে হোয়ার দে হ্যাড বিন, তারা তখন কোথায় ছিল? এই জন্য তাদের সুপারভিশনটা স্ট্রং করা দরকার, এবং তারা সুপারভিশন করলে তখন যারা টাকা নেবে তারাও অ্যালার্ট হবে এবং তারা সময় মতো টাকা দিবে, উদ্যোক্তা তার বাড়িগদ্দরও হারাবে না, ব্যাংকের লোকও মামলা করতে হবে না। আমার কথা হলো যে লোন দিবেন, লোন দেওয়ার পরে লোনটা আপনার সুপারভিশনে রাখবেন, সব সময় আপনি তার ট্রানজ্যাকশন দেখবেন, তার যদি দেখেন যে অসুবিধা হচ্ছে ইউ কল হিম, কল করে তার সাথে মিটিং করেন, মিটিং করে তার অসুবিধা কী হচ্ছে এটা দেখেন, দেখে তাকে দরকার হলে ডাইভার্সিফিকেশন করেন, লাইন দেন তাকে। কিন্তু আপনি ঘুমাবেন বসে বসে জমি কোলেটারাল নিছেন, 10 বছর পরে 2 কোটি টাকা হবে, বাড়ি বিক্রি করে আপনার টাকা নেবেন, এই স্বপ্নে ব্যাংক করলে হবে না। আমরা একটা ফোন নিতে যাচ্ছি, একটু ফোন নিয়ে আবার আসবো আপনার কাছে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রতীন্দ্রনাথ মণ্ডল, আমি খুলনা জেলার বটিয়াঘাটার থেকে বলছি। জি প্রশ্নটি করুন। জি আমার একটা লোন ছিল ব্যাংকে 4 লক্ষ টাকা, আমার সেটা শুধু আসলে হয়েছিল 5 লক্ষ 33 হাজার টাকা। আমি ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স পাস করে যখন চাকরিটাকে পাচ্ছিলাম না তখন ব্যবসাটা করতেছিলাম। তো আমার এগেনস্টে একটা জমি বন্ধক ছিল ব্যাংকে, আমি যখন 2 লক্ষ টাকার মতো জোগাড় করেছিলাম করে ব্যাংক আমাকে নোটিশ করেছিল যে আপনি টাকা দিয়ে দেন, আমি ওইটা তার 2-1 দিন আগেই আমার সেই জমি ব্যাংক নিলাম দিল। তো আমি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই নিলাম বিজ্ঞপ্তি কেন দিলেন, আমি তো টাকা জোগাড় করে আমি তো আগামীকাল বা পরশু আপনাকে টাকা দিব। বললো দাদা আপনি বুঝবেন না, আমার তো একটা প্রমোশন টোনের ব্যাপার স্যাপার এসে আছে ইত্যাদি আছে, আর আপনার লোনটাও তো অনেকদিন হয়েছে। আমি বললাম আমি একটু অসুবিধায় ছিলাম, কিন্তু আপনার নোটিশ পাওয়ার পরে তো আমি আর দেরি করতে চাইনি, এর আগ পর্যন্ত আমার সমস্যা ছিল বা আমার
কষ্ট ছিল আমি দিতে পারি নাই, কিন্তু আপনি পরবর্তীতে আমি যখন এখন লোনটা একেবারে পূর্ণভাবে রিকভারি করব তখন যে দেখি সেই নিলামের যে খরচ টরচ গুলো আমার উপরে চালাই দিছে। তো এমনি আমার প্রশ্ন যে যদি এইরকম অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আপনি তো ব্যাংকিং সেক্টরকে বেল আউট করছেন, আপনি গত দুই বছরে 10,000 কোটি টাকা 5,000 5,000 দুইটা সরকারি ব্যাংকে দিয়েছেন, এবং কারণ তারা যেহেতু একটা ব্যাড ক্রাইসিস এর মধ্যে পড়েছে। তো আপনি বাংলাদেশ ব্যাংক একটা জরিপ করতে পারে তাদের নিজেদের মধ্যে যে আমার 5,00,000 টাকা থেকে কম কতগুলি ঋণ খেলাপি আছে, রাইট? এবং এই কেসেসগুলিকে স্টাডি করে যদি সরকার আগামীতে ধরেন কখনো আবার 4,000 5,000 কোটি টাকা বেল আউট করে তাহলে এই কেসেসগুলি ক্লোজ করে দিতে পারে। তাহলে কি হয় যে আপনি তো বেল আউট করবেনই, এটা তো আপনার করার বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই, তাহলে এই বেল আউটের সুবিধাটা অনেকগুলি মানুষ পাবে, খুব কম মানুষ পাবে না, রাইট? তো এইটা সরকার কিছু ট্যাক্স ওয়েভার লোন ওয়েভার করে, অনেক দেশেই ফার্মিং লোন যারা সমাজে ওইরকম প্রতিষ্ঠিত নয় তাদেরকে অনেক দেশেই লোন মকুবের একটা সুবিধা দেয়, কারণ দেখা যাচ্ছে 5,00,000 টাকার লোন 20 বছর ধরে চলছে তারাও দিতে পারছে না, এটা একটা ইকোনমিক হ্যাসেল। এবং দেখা যাচ্ছে সেই 5,00,000 টাকার লোন মনিটর করতে গিয়ে সরকারি ব্যাংকের 10,00,000 20,00,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, কারণ আপনি যখন একটা বুক অনেক দিন ধরে ফলো করছেন, রাইট, তাহলে আপনার ওই মনিটরিং একটা কস্ট আছে না। সো ওইটাকে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যে যেসব লোনকে আর মনিটর করার ইকোনমিক রেশনাল নেই বা এক ধরনের ফেয়ারনেসের দিক থেকে মানবিক দিক থেকে সেটা একটা এক ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করে সরকার কিছুটা সুবিধা জনগণকে দিতে পারে, এবং তাতে ব্যাংকিং সেক্টরেরও ক্ষতি হবে না আর জনগণও এক ধরনের একটা সহযোগিতা পাবে। বাট ইটস এগেইন আ ভেরি ক্যালকুলেটেড ইন্টারভেনশন, আপনি এরকম প্রোগ্রাম ঢালাওভাবে করতে পারবেন না, প্রত্যেক বছরও করতে পারবেন না। এরকম প্রোগ্রাম সাধারণত 10 বছর 15 বছর পর পর প্রত্যেকটা রাষ্ট্র করে, দেখা যায় ভারতে 20 বছর 10 বছর পর পর তারা ফার্মিং সেক্টরকে অ্যাভ্যালুয়েট করে দেখে যে কতগুলি ফার্মার কত লোনের মধ্যে আছে, তখন তারা একটা লোন ওয়েভার নিয়ে চিন্তা করে। তা আমাদের দেশেও আমি মনে করি যারা অল্প ঋণ নিয়ে অনেকদিন আটকে আছে সেই ব্যাপারে সরকার একটা ইতিবাচক ভূমিকা নিতে পারে। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মজিবুর রহমান কুমিল্লা থেকে বলছি। জি, আমি একটা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম 5,00,000 টাকা, আমাকে একটা ট্রাভেলেন্স এর মাধ্যমে এই লোনটা দিচ্ছে, পরবর্তীতে আমি লোনটা সুন্দরভাবে আমি শেষ করি, পরবর্তীতে যখন তাদেরকে যখন লোন চাই তাকে বিএসটিআই এর মুখখানের মানে অনেক জায়গাগুলি দেখায়, যেমন বিএসটিআই এর লাইসেন্সটা আমাদেরকে সাধারণত দেয় না, যে যেমন আমরা একটা প্রোডাক্ট করি 2 টাকা দামের 3 টাকা দামের এরকম প্রোডাক্ট আমরা তৈরি করি, এখন এটা তো দেয় না, এইটা ছাড়া আমাকে তারা লোনটাও দেয় নাই। সে লোনটা না দেওয়ার কারণে আমি 10-15 জন কর্মচারী নিয়ে কারখানাটা চালাইতাম, এটা চালাইতে আমার খুবই কষ্ট হইতেছে, এদিকে যদি আপনারা একটু খেয়াল দেন তাহলে আমরা উপকৃত হব। জি, আমরা বুঝতে পেরেছি। সুলতান আহমেদ, আপনার কাছে আসতে চাচ্ছিলাম। জি, উনি একই ধরনের আরো একটি অভিযোগ আনলেন, উনি পাচ্ছেন না, যার জন্য উনি একটা ব্যবসা শুরু করো আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। না, এটা তো আমাদের ডক্টর আশিকুর রহমান সাহেব বলছে, আমি তো প্রথমেই বলছি যে আসলে স্মল মিডিয়াম এন্টারপ্রিনিয়র যারা তাদের জন্য সকল বেসরকারি ব্যাংক আলাদা একটা মানে নীতিমালা বা অথবা আলাদা একটা তাদের দেখা উচিত, কারণ আসলে হচ্ছে কি ছোটোর থেকে মানুষ বড় হবে এবং ছোটদেরকে আপনি যদি টানতে পারেন, এখানে ধরো একজনকে আপনি দিলেন 500 কোটি টাকা আর আপনি 100 লোককে দিলেন 100 কোটি টাকা 1,00,000 করে, তো 100 কোটি টাকা 1,00,000 করে দিলেন, 100 লোককে 1 কোটি টাকা দিলেন, আপনি এখান থেকে যদি 10% লোক ড্রপ আউট হয়ে যায় বা ফল হয় তাতে আপনার কিছু আসা যায় না। যেটা ডক্টর আশিকুর রহমান বলছে যে আপনি এরকম টোটাল মানির টাকা 4% লোকের হাতে দিয়ে দিয়েছেন আপনি আর 86% লোক অনলি সামান্য একটা টাকা তারা এনজয় করতেছে, 14% টাকা, তারপরে তারা ছোট এন্টারপ্রিনিয়র, তাদের 2,00,000 5,00,000 টাকা লোনের জন্য তাদেরকে আপনার বছর পর বছর ব্রাঞ্চ ম্যানেজার হ্যাচাল করতেছে, তাদেরকে আবার পুনরায় টাকা দিয়া
রিসাইকেল করে তাদেরকে উঠানোর জন্য উদ্যোগ নিতে হবে। কারণ এইসব বিষয়গুলো ব্যাংকের, বিশেষ করে মফস্বলে যাদেরকে ব্যাংকে পাঠানো হয়, আমি অনুরোধ করব ব্যাংকের ম্যানেজমেন্টকে যে তাদেরকে মফস্বলে চাকরি দিবার যা পাঠার আগে তাদেরকে এই সমস্ত বিষয়ে ট্রেনিং দিয়ে এবং ওরিয়েন্টেশন দেওয়া উচিত একটা, যে রুরাল ইকোনমি তুমি যাচ্ছ ব্রাঞ্চে ম্যানেজার, তোমার ব্রাঞ্চে ছোট মাঝারি উদ্যোক্তা আছে, তাদেরকে তুমি নার্সিং করবে, তাদের তুমি ভালো মতো তুমি দেখবে এবং তাদের টাকা দিলে তাদেরকে তুমি তোমরা সুপারভাইজ করবা ইন টাইম, এটা তাদের করতে হবে। এখন আমাদের ডক্টর আশুগর বলছে উন্নয়নের মহাসড়কে আমরা আসছি, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ, আমরা অনেক শোষণ শোষণমুক্ত বাংলাদেশ হবে। এখন শোষণমুক্ত বাংলাদেশ যদি হয়, সামাজিক ভারসাম্য রক্ষা করতে হলে তাহলে দেশের যে ফাইন্যান্সিয়াল রেগুলেশন আছে, যে টাকা যে ডিস্ট্রিবিউশন আছে, ব্যবসা বাণিজ্য ডিস্ট্রিবিউশন আছে, এখানে আপনাকে যদি আপনি যদি নিয়মিত যদি এটাকে যদি আপনি তদারকি না করেন এবং যদি আপনি 100 লোক যদি আপনি বাংলাদেশে তৈরি করে ফেলেন ভারতের মতো আমেরিকার মতো, তাহলে তো বাংলাদেশে তো হবে না। কারণ বাংলাদেশ হলো এই জাতি হলো মধ্যবিত্ত দেশ, এটা আমরা আমরা হলাম মিডল ইনকাম গ্রুপ কান্ট্রি। মিডল ইনকাম গ্রুপ কান্ট্রির মধ্যে যদি আপনি 100 লোক যদি 4% মানে 84% টাকা যদি 4% লোককে আপনি দিয়ে দেন, তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশে একটা মানে শোষণমুক্ত সমাজ গড়বে, সামাজিক একটা ভারসাম্য এই দেশে আনতে হবে, সেটা লক্ষ্য রেখে ব্যাংকের ফাইন্যান্স রেগুলেশনটাও সেভাবে তারা করতে হবে। স্মল মিডিয়াম এন্টারপ্রেনরকে টাকা দিতে হবে, রুরাল ইকোনমিকে ভাইব্রেন্ট করতে হলে সেখানে ম্যানেজাররা একটু খাটতে হবে এবং অধিক লোককে এন্টারপ্রেনর আনতে হবে, এনে তাদের সুপারভিশন করতে হবে এবং তারা যদি নিয়মিত সুপারভিশন করে তাহলে আমি মনে করবো যে এই যে ফোনগুলো আসছে এরা কিন্তু এরকম বেকায়দায় পড়তো না। দেখা গেছে টাকা 4 লাখ দিয়েছে, কোলোরাল একটা আছে, ম্যানেজার ড্যাম কেয়ার, কোলোরাল তো আছে, টাকা আমি যাবে কোথায়, 2-3 বছর ওটা মামলা করে দেবো। মামলা করলে ম্যানেজার মনে করে যে আমি আমার চাকরি বহাল রয়েছে। আমি ব্যাংকারদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের লোকদেরকে, বিশেষ করে আমি আপনাদের ব্যবসায়ী, আপনি টাকা দিচ্ছেন ব্যবসার জন্য, মামলা কেন মাথায় আপনি রাখবেন? অর্থাৎ এখানে কি ব্যাংকারদের অনীহা আছে এই ধরনের কাজে? কিংবা মানে তারা ওই যে একটা কথা প্রথম বললাম যে আপনি টাকা দিবেন বিজনেসকে, নট টু দ্য কোলেটারাল, কোলেটারাল হলে আপনার সেকেন্ডারি, জাস্ট একটা সাপোর্ট আপনি রাখবেন, বাট ইউ মাস্ট কনভিন্স যে আমি টাকাটা যে প্রজেক্টের জন্য নিচ্ছি, যে কাজের জন্য নিচ্ছি, এই কাজটা কতটুকু প্রফিটেবল এবং এই কাজটা করে আমি আপনার টাকা রিটার্ন দিতে পারবো কিনা, আপনি এটাকে জাস্টিফাই করে টাকা দিবেন। আর কোলেটারাল একটা রাখবেন সেকেন্ডারি, যে কোনো কারণে যদি আমি ইন্টেনশনালি ফেল করি বা আপনি টাকা আমি মেরে দেই তাহলে আপনি আমার কোলেটারাল নিয়ে টানাটানি করবেন। এখন এই জিনিসটা ব্যাংকারদের মাথায় আসতে হবে যে আপনি আমার চাই আপনি লোন দিবেন, বিজনেসকে টাকা দিবেন, নট টু দ্য কোলেটারাল, ইট শুড বি এ সেকেন্ডারি ওয়ান, এটা হলো একটা সাপোর্ট। যেমন কয়েক বছর আগে থার্ড পার্টি কোলেটারাল ছিল, এখন থার্ড পার্টি কোলেটারাল উঠে গেছে। এখন যখন কোলেটারাল ব্যবসা, আমাদের ডক্টর আশিকরণ বলছে যে একটা গ্রুপ লোক দেশে তৈরি হয়ে গেছে, তারা শুধু লোন বের করা হলো তাদের বিজনেস। ওই যে আমি একটা কথা বলছি, 1 লাখ টাকার জমি 1.5 লাখ টাকা দেখে পুরো ক্যাপিটাল নিয়ে যাচ্ছে, 50,000 টাকা লাভ করে চলে যাচ্ছে, জমি পড়ে থাকে। বার স্যার আমরা আপনার কাছে এই বিষয়ে আবার আসবো, আমরা ছোট একটা বিরতিতে যেতে চাই। দর্শক আমাদের আলোচনা চলছে, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আমরা আজ আলোচনা করছি দেশের ব্যবসা বাণিজ্যে অর্থায়ন সংকটের বিষয়টি নিয়ে। আমাদের সাথে অতিথিরা উপস্থিত আছেন। আমি ডক্টর আশিকুর রহমান আপনার কাছে যেতে চাই, যে ব্যাংকিং সেক্টরের যে দায়িত্বের জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কথা হচ্ছিল, আসলে ব্যাংকিং সেক্টরের দুর্বলতাগুলো কোন জায়গায় এখন আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন আমি যদি একটা লং, আমরা যদি একটা লং টাইম হরাইজন দিয়ে দেখি, আমাদের 80s কমপ্লিট ব্যাংকিং সেক্টরটা ডমিনেট করতো পাবলিক ব্যাংক, এবং ওই সময় নন পারফর্মিং লোন 50% পাড়িয়ে গিয়েছিল, 650% অ্যাবভ ছিল। আজকে কিন্তু নন পারফর্মিং লোন অনেক কমে এসেছে, 10%, 11-12% দিকে ওভারঅল নন পারফর্মিং লোন আছে। তো আমি বলবো না যে আমাদের ব্যাংকিং সেক্টর সার্বিক ক্ষেত্রে কোনো উন্নয়ন দেখেনি। আমাদের আজকে ব্যাংক আছে, গ্রামে গ্রামে ব্যাংক আছে, অনেক মানুষকে লোন দেওয়া হয়েছে, বাট আমাদের যে মূল আলোচনার যে মর্মটা সেটা হচ্ছে ইট ইজ আ ভেরি ক্রিটিক্যাল সেক্টর, এবং এইখানে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠিত না করতে পারেন এইটার একটা রিপেল ইফেক্ট হবে পুরো অর্থনীতিতে। আমি যদি সহজভাবে বলি, আপনি যদি আমার গ্রামে ভোলাতে একটা ব্রিজ বানানোর কাজে দুর্নীতি করেন, সেটার
ইম্প্যাক্টটা শুধু ভোলা পর্যন্ত থাকবে, সেটা সারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোল্যাপস করাবে না। কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় অনিয়ম করেন, তাহলে সেটার ইম্প্যাক্টটা সারা দেশ ফিল করবে। যেভাবে তো কিছু সেক্টর আছে আমরা বলি, সেটা অর্থনীতির ভাষায় আমরা বলি নো ননসেন্স সেক্টর। এইসব সেক্টরে কোনো ননসেন্স করার সুযোগ নেই। আপনি যদি করেন তাহলে আপনি যেভাবে থাইল্যান্ড সিঙ্গাপুর সাফার করেছে 1997 বা ইন্দোনেশিয়া, আপনিও সাফার করবেন। এখন আমার কথাটা হচ্ছে, পৃথিবীর থেকে তো আমরা শিখব, যেই ভুল অনেক প্রতিষ্ঠিত রাষ্ট্র একসময় করেছে সেই ভুল আমাদের রিপিট করার তো দরকার নেই। আমরা তো তাদের ভুল থেকে এক ধরনের লেসন ড্রয়িং করে আমরা একটা ম্যাচিওরড ইকোনমিক পাথ চার্ট আউট করতে পারি। এবং আমি কিন্তু অপটিমিস্টিক, আমি কিন্তু অত্যন্ত অপটিমিস্টিক, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর গত 5 বছরে এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আছি যেটাকে উন্নয়নকে প্রাধান্য দিয়েছে এবং মানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দিয়েছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে অনেক বছর ধরে আমরা রেটরিক্যাল পলিটিক্সে ছিলাম, হ্যাঁ, যে মানুষের উন্নয়ন হবে, এই হবে, সে হবে। কিন্তু বর্তমান সরকারের একটা ইতিবাচক জায়গা, কিন্তু তারা দৃষ্টান্তমূলক উন্নয়ন নিয়ে কথা বলেছে। ধরেন আপনাকে পদ্মা ব্রিজ বলেছে, বা 10,000 মেগাওয়াট বলেছে, বা 4-lane হাইওয়ে বলেছে, বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল। দৃষ্টান্তমূলক উন্নয়নের বেনিফিটটা হচ্ছে এক ধরনের জবাবদিহিতা সৃষ্টি হয়। কারণ আপনাকে যদি কোনো পলিটিক্যাল রিজিম বলে আমি 3 বছরের মধ্যে মেট্রো রেল দিব, আর সে না দিতে পারে, এক ধরনের জবাবদিহিতা সৃষ্টি হয়। তো আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মারাত্মক ইতিবাচক ব্যাপার ঘটেছে, যে গত 8 বছরে গভর্নমেন্ট 6 5-year plan এবং 7 5-year plan, এখন আবার সরকার পরিকল্পনা করছে Vision 2041, এই পরিকল্পনাগুলির মাধ্যমে জাতি একটা গন্তব্য পেয়েছে। এখন আমরা যেন সঠিকভাবে সেই গন্তব্যে যেতে পারি, তার জন্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত করা ম্যান্ডেটরি। সেটা হচ্ছে আমার মানে সিম্পল একটা সাজেশন, কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে দেখেন 2006-তে কিন্তু কেউ জানতো না যে পৃথিবী 2008-এর বদলে যাবে, রাইট? আমাদের অর্থনীতিবিদ হলেও, আমরা সোশ্যাল সায়েন্স বললেও এই সায়েন্সের কিছু দুর্বলতা আছে, আমাদের প্রেডিক্টিভ পাওয়ারেরও কিছু লিমিটেশনস আছে, কারণ আমরা মানুষকে নিয়ে ডিল করি, আমরা অ্যাটম বা ইউনো মিটিওর নিয়ে ডিল করছি না। মানুষ ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্রোডাক্ট, তাই না? তো আমাদের বুঝতে হবে যে অর্থনীতিতে আমরা জানি একটা সংকটের দিকে যাচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা কবে সংকট হিসাবে আমাদের সামনে আসবে এটা আমরা জানি না, বাট আমরা যদি কোর্স না বদলাই একটা সংকট আসবে, সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। দেওয়ান সুলতান আহমেদ, আপনি কিছু বলবেন কিনা ব্যাংকিং সেক্টরের? যে আমি তো মানে ডক্টর আশিক রহমানের সাথে সম্পূর্ণ একমত যে উন্নয়নের মহাসড়কে গভর্নমেন্টের কমিটমেন্ট এবং দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের অনেক অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে উনি যেটা বলছে এখানে যদি আপনার সুশাসনের যে জায়গাটা, মানে ট্রান্সপারেন্সি এবং রেগুলেশন যদি এখানে ঠিক মতো কাজ করতে না পারে, তাহলে যে রেফারেন্স দিয়েছে উনি থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার মতো, আমরা যদি একটা ধসে পড়ে যাই তাহলে ওভারনাইট আমাদের বিরাট প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমাদের বিশেষ করে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটি যারা আছে, ফাইন্যান্স যারা ডিল করে দেশের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, তাদের সকলের আমরা এই বিষয়ের প্রতি অত্যন্ত নজর দেওয়া উচিত, এবং যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো তারা কভার করবে। একটা ফোন, একটা ছোট একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। একটি কথা বলছি, সেটি হচ্ছে আমাদের যে আমাদের অগ্রজ যে মানুষ বসে আছেন, একটি জিনিস আমি বলবো, আমার 29 বছরের চাকরি জীবনে আমি যেটি লক্ষ্য করেছি, প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোতে পরিচালনা পর্ষদ গ্রামীণ যে শাখাগুলো ওপেন করে গ্রামে, অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু ওনাদের সুবিধার জন্য, ওনাদের নাম কেনার জন্য ওনারা ওই সমস্ত জায়গায় শাখাগুলো খোলেন। কিন্তু যদি গ্রামের সত্যিকার অর্থে লোকজনকে সহযোগিতা করতে হয়, সেক্ষেত্রে সেই জায়গাগুলো তাদের
নিজস্ব জায়গায় না করে যেখানে বিজনেস। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা, ধন্যবাদ আপনাকে। যেমন উনি যে প্রশ্নটি করছিলেন যে প্রাইভেট সেক্টরের যে ব্যাংকিং সেক্টরটি রয়েছে সেখানে একটি স্বচ্ছতার ব্যাপার কথা বলছিলেন, তারা নিজেদের লোকদের লোন দেওয়ার ব্যাপারটি আপনি সংক্ষেপে বলবেন, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। প্রশ্নটা কি, যারা ব্যাংকের ওনার, এখন কোনো কোনো ক্ষেত্রে এরকম আমরা জানি যে ইন্টার ব্যাংকিং, আমার ব্যাংকের, আপনি একজন ব্যাংকের ডাইরেক্টর, আমি একজন ব্যাংকের ডাইরেক্টর, দুজন দুই ব্যাংকের, দেখা গেল যে আপনার ব্যাংকের থেকে আমি নিয়ে গেছি 220 টাকা, আপনি আমার ব্যাংক থেকে নিয়ে গেছি 220 টাকা, এই ধরনের একটা মানে কমপ্লেন বাজারে চালু আছে যে ওনারা মালিকরাও এই ধরনের কাজ করছে। তো এখন আমার কথা হলো যে ভাই, টাকা তো পাবলিকের, আপনার তো 20 কোটি টাকা দিয়ে একটা স্পন্সর ডাইরেক্টর হচ্ছে, কিন্তু আপনার ব্যাংকে তো আমরা জনগণ 3,000 কোটি 5,000 কোটি টাকা জমা দিয়েছি, টাকা তো আমাদের জনগণের টাকা। তো আপনি একটা স্পন্সর ডাইরেক্টর 20 কোটি টাকার শেয়ার কিনে আপনি একটা ডাইরেক্টর হয়েছেন, আপনি যদি 200 কোটি টাকা নিয়ে যান আর এক ব্যাংকের থেকে, উনি এখান থেকে 200 কোটি টাকা নিয়ে, আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের শেয়ার আপনার ফেস ভ্যালুর থেকে নিচে, কারণ কি এটার, এই বিষয়ে একটা দিন আপনি আলোচনা করেন। জি, ধন্যবাদ, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছে 30 সেকেন্ডে খুব ছোট করে আপনি যদি কিছু বলতে চান। আমি এইটুকুই বলবো যে আমাদের যে সার্বিক উন্নয়ন আমরা দেখছি গত 7 বছর ধরে, এই উন্নয়নের ধারাবাহিকতা আমাদের যদি ধরে রাখতে হয় এবং আমাদের যদি ভিশন 2020 এবং ভিশন 2030 আমাদের যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টরে সুশাসনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিজ সংলাপে, আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে কাল আপনাদের সামনে হাজির হব। আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।